হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো চলে এলাম আর একটি ভিডিও নিয়ে। দেখুন, আমি কড়াইয়ের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি। আমি ডাল কিন্তু আগে থেকেই হাফ কাপ পরিমাণ ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেই ডাল আমি দিয়ে দিলাম। তো ডালের মধ্যে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ, এক চা চামচ হলুদ আর এক চা চামচ মরিচ গুঁড়ো। এরপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এরপর দিব আদা রসুন জিরা পেস্ট হাফ টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা। এখন দিচ্ছি দুই তিনটি এলাচ, সাদা এলাচ দিয়ে দিলাম। এরপর দিচ্ছি দুই টেবিল চামচ না, এখানে এক টেবিল চামচই হবে, পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখন আমি সবগুলো মিশ্রণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, একদম ডালগুলো আমি এখন কুচলিয়ে কুচলিয়ে মাখিয়ে নিচ্ছি, এই ঝালগুলো যেন বের হয়, ডালের সাথে যেন ভালো করে মিক্সড হয়, খেতেও কিন্তু ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ফুলকপির যে ডাঁটিগুলো আছে, আমরা অনেক সময় ফেলে দিই, তো চিন্তা করলাম আজকে ফেলে না দিয়ে এই ডাঁটিগুলো দিয়ে আজকে একটি রেসিপি করে দেখাবো আপনাদের সামনে। তো ডাঁটিগুলো দিয়ে আমি এখন ডাল আর অন্যান্য সব মিশ্রণগুলো ভালো করে কষিয়ে মেখে নিচ্ছি। আমি কিন্তু আগেও বলছি বন্ধুরা, মাখানো জিনিস কিন্তু মাখানোতেই স্বাদ আসে। তো আমি ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি। এখানে সিদ্ধ হওয়ার জন্যে আমরা অপেক্ষা করব প্রায় 8-10 মিনিট। মিডিয়াম আঁচে কিন্তু রান্না করতে হবে, তাহলে ডালটা ফুটে আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। ডালটা কিন্তু একটু শক্ত থাকলে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন বলক চলে আসছে। বলক আসার পরে আমি এখন অ্যাড করলাম দুই তিনটি টমেটো। টমেটো দেওয়ার পরে আমি মিডিয়াম আঁচে রান্না করব আরও 5-7 মিনিট। এই ডাল যখন রান্না করা হয় হাই হিটে রান্না করা যাবে না, দেখা যায় পানি শুকিয়ে যাবে, ডাল কিন্তু সিদ্ধ হবে না। তো দেখুন, আমি কিন্তু মিডিয়াম আঁচে রান্না করছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা। ডালে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়, খেতেও ভালো লাগে। জানি না এই ডাঁটিগুলো আপনারা কে কে খান, তো আমি আজকে প্রথম ট্রাই করলাম, তো খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। এই ডাল দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায়। তো দেখুন, আর 2-3 মিনিট পর আমি এখন নামিয়ে নেব, যেহেতু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ অপেক্ষা করব না, এখন আমি একটু ঝাঁকিয়ে নিলাম। তো বেশি পোড়া পোড়া করব না বা ঝোলও নাই, আমি মাখা মাখা টাইপের করলাম। তো আপনারাও ট্রাই করে একদিন দেখাবেন বা খাবেন, আপনারা দেখবেন ফুলকপি ডাঁটিগুলো কেমন হয়। তো জানি না, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।